বিসমিল্লাহি রহমানি রহিম। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। প্রফেশনাল ক্রিয়েটিভে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আলামিন। বন্ধুরা আজকে যে বিষয়টি আপনাদের শেখাবো সেটি হচ্ছে প্রফেশনালভাবে খুব সহজে আপনারা কীভাবে একটি ন্যাচারাল শ্যাডো ক্রিয়েট করতে পারেন। সো গাইস, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকে টিউটোরিয়ালে। বন্ধুরা প্রথমে আমার ফটোশপটি ওপেন করলাম। অ্যাডোব ফটোশপ সিসি আপনারা যে কোনো ভার্সন ইউজ করতে পারেন। তারপর এখান থেকে আমি যে ইমেজটা কাজ করব ওই ইমেজটা ওপেন দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি জুতার ইমেজ আছে, এখানে দেখতে পাচ্ছেন কিছু শ্যাডো আছে, এই শ্যাডোটা আমি রাখবো আর ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। সো গাইস, এর জন্য কী করতে হবে আমি খুব সহজে দুইটা নিয়ম দেখাবো। দুইটা নিয়মই খুব ইজি। প্রথমটা, আমি খুব প্রফেশনাল যারা আইটি সেক্টরে কাজ করে, আমি যেমন আইটি সেক্টরে কাজ করি, আমি এই শ্যাডোটি আমি এই নিয়মে কাজ করে থাকি। তো আপনারা ওই নিয়মটি ফলো করতে পারেন। প্রথমে যে কাজটি করতে হবে, এখানে আমি পড়া ইমেজটা আগে পেন্টুল দ্বারা পাত করে নেবেন। সো গাইস, কীভাবে পাত করতে হয় এ নিয়ে আমার একটি টিউটোরিয়াল আছে, আপনারা দেখে নেবেন যদি আপনারা পেন্টুলের কাজ না পারেন। তারপর এই পাতটি দেখতে পাচ্ছেন, কন্ট্রোল ধরে এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন এটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর অল্টার কন্ট্রোল ডি দ্বারা 0.5 ফেদার দিবেন। তারপর এখান থেকে কন্ট্রোল জে দ্বারা একটি লেয়ার নেবেন। ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট রেখে এখান থেকে সলিড কালার নেবেন, এখানে কালারটা দিবেন হোয়াইট। বন্ধুরা আমি আগে বলেছি আমি আরেকটি নিয়ম দেখাবো। তো আপনারা যদি ভালোভাবে শিখতে চান তাহলে অবশ্যই মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন এবং না টেনে টেনে দেখবেন। সো গাইস, তারপর যে কাজটি করতে হবে, এখন ব্যাকগ্রাউন্ড থেকে আরেকটি লেয়ার নেবেন, লেয়ার কপি করবেন। তারপর আপনারা এখান থেকে চ্যানেলটা নিয়ে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা নিয়ে আসবেন। আপনারা এই দুইটি লেয়ার অফ করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা লেয়ার আছে, RGB, রেড, গ্রিন, ব্লু। তো আপনারা এখানে আমি একটাতে ক্লিক করবেন, দেখবেন কোন লেয়ারটাতে শ্যাডোটা ভালো দেখা যায় এবং ভালো বোঝা যায়। আপনারা দেখতে পাচ্ছেন ইমেজটাও ভালো থাকতে হবে, মোটামুটি এই ব্লু কালারই একটু ভালো দেখা যাচ্ছে। সো আমি এটাকে কপি করলাম, এখান থেকে টান দিয়ে কপি করলাম। তারপর যে কাজটি করতে হবে, কন্ট্রোল এল চাপবেন, লেভেল চলে আসবে। লেভেলস থেকে এখানে দেখতে পাচ্ছেন একটি টুলস আছে, স্যাম্পল ইন ইমেজ টু সেট হোয়াইট পয়েন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যেখানে একটু হোয়াইট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, দেখবেন ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেছে। তারপর ওকে দিয়ে দিবেন। এখন যে কাজটি করতে হবে, কন্ট্রোল চেপে এখানে ক্লিক করবেন। তারপর আপনি এই লেয়ারটা, চ্যানেলের লেয়ারটা ডিলিট করে দিতে পারেন। তারপর কন্ট্রোল শিফট আই চেপে নেবেন। তারপর এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি কপি করেছিলেন ওইখানে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড লেয়ার মার্কস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই লেয়ারটা সবার উপরে উঠিয়ে দিবেন। এখন দেখতে পাচ্ছেন আমি এই দুইটা লেয়ার আমি অন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার শ্যাডোটা চলে আসছে। বন্ধুরা আমার কাজ কিন্তু শেষ হয়ে যায় নাই, এখনও আরও অনেক কাজ আছে। সো এখন যে কাজটি করতে হবে, অল্টার চেপে এখানে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন এইগুলা, দেখতে পাচ্ছেন এইগুলা সব ময়লা। তারপর এখান থেকে লেসার টুল সিলেক্ট করবেন। লেসার টুল সিলেক্ট করে যে অংশটুকু শ্যাডো আছে ওই অংশটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে সবগুলো ডিলিট দিয়ে দিবেন। ডিলিট দেওয়ার পর কন্ট্রোল জি দিয়ে ডি সিলেক্ট করবেন। এখন ব্রাশ টুল নেবেন। ব্রাশ টুল নেওয়ার কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কিছু এক্সট্রা ডাস্ট আছে, এগুলো আমি রিমুভ করে দেব। তার জন্য আবার এক্স চাপতে হবে, এক্স চাপে আবার ডিফল্ট কালার নিয়ে আসতে হবে। এক্স চাপার কারণে আমার হোয়াইটটা নিচে চলে আসলো, ব্ল্যাকটা উপরে চলে গেছে। এখন আমি ব্রাশ টুল দিয়ে এগুলো মুছে দেবো হালকা করে, যেগুলো আমার প্রয়োজন নাই। তো গাইস, এখন যে কাজটি করতে হবে, অল্টার ধরে এখানে ক্লিক করবেন, দেখেন আগের মতো চলে আসছে। তো গাইস, এখন যদি আমি এই উপরের যে আরেকটি লেয়ার কপি করেছিলাম এটাকে সবার উপরে দিয়ে দিবেন, এখন শ্যাডোটা নিচে চলে আসলো। এখন আপনি যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান, এ দেখতে পাচ্ছেন এখানে শ্যাডো চলে আসছে। সো গাইস, শ্যাডোটা আরও স্মুথ করার জন্য এইখানে সিলেক্ট রেখে এখানে নর্মাল আছে, নর্মাল থেকে মাল্টিপ্লাই করে দিবেন।
দেখতে পাচ্ছেন এখন আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড দেন, আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে শো করবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে খুব সহজে আমি একটু প্রফেশনালভাবে আপনারা এটা দেখালাম। সো গাইস আপনারা যদি একবারে না পারেন আমার ভিডিওটা কয়েকবার দেখবেন, দেখার পর ইনশাল্লাহ আমি আশা করি আপনারা পেয়ে যাবেন। আমি খুব সহজভাবে দেখাইছি, তারপর আমি হোয়াইট দিয়ে দিলাম, হোয়াইট দিয়ে ওকে করে দিলাম। ওকে করার পর আপনারা যদি এটি মাস্ক করতে চান করে নেবেন। বন্ধুরা আমি আর একটি নিয়ম দেখাচ্ছি, সেটি হচ্ছে আমি এগুলো সবকিছু আবার ডিলেট দিয়ে দিলাম। কারণ আরেকটি নিয়ম যেটা হচ্ছে এখানে কন্ট্রোল ধরে এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আবার ফেদার দেবেন, অল্ডার কন্ট্রোল ডি দ্বারা ফেদার দিয়ে 0.5 ফেদার দেবেন, কন্ট্রোল জে দ্বারা লেয়ার নিলেন, তারপর এখান থেকে আবার সলিড কালার নিলেন, সলিড কালার আপনার ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিলেন। এখন এখন যদি কাজটি করতে হবে এখানে উপরে দুইটি লেয়ারই চোখ বন্ধ করে দিবেন, তারপর যতটুকু আমাদের শ্যাডো দরকার অতটুকু আমি লেয়ার টুল দিয়ে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এই দুইটি চোখ অন করে দেবো, তারপর ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট রেখে এখান থেকে কন্ট্রোল জে দ্বারা একটি লেয়ার নেব। লেয়ার নিয়ে এই উপরে লেয়ারটি সবার উপরে লেয়ারে আমি রেখে দেবো, সরি উপরে না মাঝখানে আমি রেখে দেবো। এখানে দেখতে পাচ্ছেন শ্যাডো লেয়ারটি চলে আসছে। এখানে ইরেজ টুল নেবেন, ইরেজ টুল দিয়ে এগুলো মুছে দিবেন। এখানে ইরেজ টুল, ইরেজের শর্টকাট হচ্ছে ই, ইরেজ টুল দিয়ে হালকাভাবে মুছে নেবেন। দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে মুছে নিচ্ছি। বন্ধুরা আপনারা এখানে অন্য একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখতে পারেন, আমি একটি রেড ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখছি। দেখতে পাচ্ছেন আমি এখানে একটু সাদা আছে। এই সুন্দরভাবে আমার শ্যাডোটা হয়ে গেল। আমি এটাকে দেখেন এখন অন্য কোনো ব্যাকগ্রাউন্ড নিলে অন্যরকম একটি বাজে একটি দেখাচ্ছে। আমি এটাকে কীভাবে ন্যাচারাল শ্যাডোকে পরিণত করবেন তার জন্য যেটি করবে, এখানে নর্মাল দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা মাল্টিপ্লাই করে দিবেন। সো গাইস দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমাদের শ্যাডোটা ক্রিয়েট হয়ে গেল। এখানে যদি আমি অন্য কোনো কালার দেই আমাদের ব্যাকগ্রাউন্ড, তো সুন্দরভাবে ম্যাচিং করবে, শ্যাডোটা শ্যাডোর মতোই থাকবে। সো গাইস আপনারা সবসময় হোয়াইটে রাখবেন। সো গাইস অনেক সুন্দরভাবেই আমার ভিডিওটা হয়ে গেল। আরেকটা কথা বলে নিতে চাই বন্ধুরা, আমি কিন্তু একদিন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইন রিলেটেড ভিডিও আপলোড করব। সো আপনারা যেটি করতে হবে কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে। সো গাইস এটা আপনারও লাভ হবে তো আমারও লাভ হবে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ওকে করতে বলবেন না। বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। বন্ধুরা তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।